Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমাদের সমাজে এমন অনেক বক্তা রয়েছে যাদের বক্তব্যের মধ্যে আমরা শুনতে পাই যে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আসলে এই কথাটা কতটুকু সত্য? এটা সত্য নয়, বরং এটা জয়ীফ বা ভিত্তিহীন ধোঁয়াশা একটা কথা। কেননা এটা সিলসিলা জয়ীফা 1248 এবং 3282 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। সুতরাং মুহাদ্দিক এবং মুহাদ্দিসগণ এই কথাগুলোকে ভিত্তিহীন কথা বলে সাব্যস্ত করেছেন। সুতরাং আমরা এই ধরনের কুসংস্কার বিশ্বাস করব না। আমরা গায়েবী কোনো বিষয়ে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, গায়েবী কোনো বিষয়ে একমাত্র পবিত্র কোরআন এবং সহি হাদিসের দলিল ভিত্তিক প্রমাণ ব্যতীত আমরা কোনো কথা গ্রহণ করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভ্রান্ত আকীদা থেকে, এই ধরনের ভ্রান্ত গায়েবী বিশ্বাস থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।